বাস স্ট্যান্ডের বাথরুমে 2 টাকা দিয়ে মুতেছো, হাওড়া স্টেশনে 5 টাকা খরচা করে হেগে এসেছো, বাহ, পাঁচ চেপে রাখতে না পেরে ভড়াম করে পাঁদ মেরে এটা কি লিখেছে? প্যান্ট ছিঁড়ে হাগু। ও, পাঁদ মারতে গিয়ে প্যান্ট ফেটে গেছে। তারপর দাদা বৌদির বিরিয়ানি খেয়ে হাগা চেপে রাখতে না পেরে বাঁশবাগানে হাঁকতে গিয়ে পুঁদে কুঞ্চি আটকে এ মাতাও মাতা ছুটেছো। ব্যাস, সারাদিনে তোমরা এই ছিঁড়েছো। আমি ভাবলাম তুমি রাগ করবে তাই। আরে এতে রাগ করার কি আছে, তোমার মায়ের চোখে নেবা হয়েছিল তাই বাঁশবাগানে হাঁকতে গিয়ে ছুঁচালো কঞ্চি পোঁদে গুঁজে বসে আছে। আর তাছাড়া হাওড়ার পায়খানা যে তোমার মা 5 টাকার হেগেছে, সেই টাকাটা তো আমায় দিতে হচ্ছে না। তুমি টাকা দেবে না? সামান্য কটা টাকা দিয়ে তো আমি তো তোমার মাকে ছোট করতে পারি না। কাকে চাই? সুধীর ভাই আছে, উনি উপরে বাল ছিঁড়ছে, আপনার কি দরকার বলুন। না তেমন কিছু নয়, উনি কাল আমার বাড়িতে হেগে জল না দিয়ে পায়খানার মগটা নিয়ে পালিয়ে এসেছে। পায়খানার মগ? হ্যাঁ, মগটা দেখলে আপনি চিনতে পারবেন। নিশ্চয়ই। আমার পায়খানার মগ আমি চিনতে পারবো না? আসো খেলবো, খেলা হবে। দেখুন তো এই মগটা দেখুন তো, এই মগটা কি আপনাদের? হ্যাঁ এটাই তো। আমার পাছার পাকা চুল উবড়ে দেবে, আমি তার মুখে ফুস করে পেঁদে দেবো। মজা আয়া সানি লিওনি মন্টি রয়, আর তার সাথে তুমিও করেছো, তাই আমি হলদিরামের ভুজিয়া খেয়ে তোমার মুখে ফুস করে পেঁদে দিয়েছি। হাউ ডেয়ার ইউ, তুমি ওদের সাথে আমার তুলনা করছো।